মাস্ক, পিপিই সহ করোনার সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতিবাজরা যতই রথী মহারথী হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 2482 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে সরকারি তিন সংস্থাকে দুদকে দেয়া চিঠির প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দেন। দুদকের ওই চিঠির প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যখাতের শীর্ষ কর্মকর্তারা। তারা তথ্য দিয়ে সহায়তা না করলেও দুদক আইনে দেয়া ক্ষমতার আলোকেই অর্থ লোপাটের অনুসন্ধান করা সম্ভব বলে জানান দুদক আইনজীবী খুরশিদ আলম খান। কবির হোসেনের তোলা ছবিতে মিজান আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। মহামারী করোনার আতঙ্কে বিশ্ব যখন তোলপাড়, তখন রাজধানীর মুগদা হাসপাতালে আসল মোড়কে নকল N95 মাস্ক সরবরাহকে কেন্দ্র করে দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড়। অনুসন্ধানে জানা যায়, কোনো আনুষ্ঠানিক দরপত্র ছাড়াই শুধুমাত্র মৌখিক কার্যাদেশের ভিত্তিতে কেন্দ্রীয় ওষুধাগার কর্তৃপক্ষ JMI নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এই কার্যাদেশ দেয়। সেই ধারাবাহিকতায় CMSDকে দফায় দফায় করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহ করে প্রতিষ্ঠানটি। তবে সাধারণ মাস্ককে N95 বলে চালাবার অভিযোগে আটকে যায় JMI বিল। CMSDকে দেয়া আর্থিক বরাদ্দের স্বচ্ছ প্রয়োগ হয়েছে কি না সেই প্রশ্ন উঠে সবখানে। প্রশ্ন উঠে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের COVID-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্পে বরাদ্দকৃত 1,117 কোটি টাকা এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট অন COVID-19 প্রকল্পে বরাদ্দকৃত 1,365 কোটি টাকা নিয়ে। এমন বাস্তবতায় স্বাস্থ্যখাতের লাগামহীন দুর্নীতি খুঁজে বের করতে কঠোর অবস্থান নেয় দুদক। CMSD, স্বাস্থ্য অধিদপ্তর সহ তিন সংস্থাকে 30 জুনের মধ্যে করোনা মোকাবেলায় বরাদ্দকৃত অর্থ ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেয় কমিশন। মুঠোফোনে SATVকে দেওয়া প্রতিক্রিয়ায় দুর্নীতিবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান। একটি টিম গঠন করা হয়েছে ব্যাপক ভিত্তিক একটি অনুসন্ধান করার জন্য। যারাই জড়িত সে ক্ষমতাশালী হোক আর ক্ষমতা নাশালী হোক, কাউকে আমরা ছাড় দিব না। দুর্নীতি অনিয়মে থাকলে আমরা যদি পাই আমরা তাদেরকে আইনামলে আনবো, একদম পরিষ্কার কথা। সময় মতো তথ্য দিয়ে সহায়তা করলে সরকারি সংস্থাগুলোর ভালো হবে, তবে না করলেও অনুসন্ধানে সমস্যা হবে না বলে জানান দুদক আইনজীবী। ওনারা রিপ্লাই দিলে ভালো হলো, এই কারণে যে ওনাদেরকে শোনা হলো। এখন একেবারেই যদি তোরা ওনারা কোনো রেসপন্ড না করেন বা কোনো রিপ্লাই না দেন কমিশন, তখন দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবেন এবং আইনেই সেখানে বলে দেওয়া আছে। কাজেই আমার ইনকোয়ারিতে কোনো আইনগত কোনো অসুবিধা হবে না। সরকারের তিন সংস্থার কাছে দুদকের দেয়া ওই চিঠির প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং CMSD পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের পরও ইতিবাচক সাড়া না পেয়ে অনুসন্ধানে নামে SATV। প্রথমেই যাওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরে, সেখানে গিয়ে দেখা যায় অধিদপ্তরের সামনেই দুর্নীতি বিরোধী স্লোগান দিচ্ছেন খোদ স্বাস্থ্যকর্মীরা। এই মহামারী করোনাতেও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি থেমে নেই। এই করোনার থেকেও ভয়ঙ্কর স্বাস্থ্য খাতের কিছু দুর্নীতিবাজরা, তাদের কারণে আজকে এই নাজুক অবস্থা। আমরা চাই এদের কঠিন শাস্তি হোক। এবার এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানার পালা। তৃতীয় তলায় নিজ কক্ষে তখন অনুপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এ সময় অধিদপ্তরের গণসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কোনো কর্মকর্তাই এখন আর কথা বলতে চান না। একজন ডাইরেক্টর আমি কথা বলি, যার কাছে দিই সেই কথা বলি। আর চারজন আছে, একজন চার জায়গায় আমি সাথে সাথে নিয়ে বলেছি, তার পরে যাওয়ার পরে আমার। এরপর কেন্দ্রীয় ওষুধাগারের উদ্দেশ্যে যাত্রা, সেখানে গিয়ে সদ্য নিয়োগ পাওয়া CMSD পরিচালকের সঙ্গে দেখা করতে চাইলেও পাওয়া যায় না ইতিবাচক সাড়া। স্যার এখন রুমে নাই। এর আগে গণমাধ্যমের কাছে প্রতিষ্ঠানটির বিদায়ী পরিচালক অভিযোগ করে বলেছিলেন করোনা কেন্দ্রিক আর্থিক বাণিজ্যে গোপন সিন্ডিকেটকে সহায়তা করা হয়নি বলে সরে যেতে হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহকে। এত কিছুর মাঝেও কেন্দ্রীয় ওষুধাগারের দুর্নীতি বিরোধী স্লোগানটি অনেকটাই হতাশা জাগায় সচেতন মানুষদের মনে।
দেশের প্রতিটি সচেতন মানুষ মনে করে করোনা ভাইরাসের এই তাণ্ডব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা কতটা ভঙ্গুর ও নাজুক। আর প্রতিদিন এত মৃত্যুর পরও দুর্নীতিবাজদের মন ও মগজে তার কোনোই ছাপ পড়ছে না। আর তাই সচেতন নাগরিকরা বলছেন, দুর্নীতিবাজ মানুষরূপী এই অমানুষদের দৃষ্টান্তমূলক সাজার মাধ্যমে স্বাস্থ্যখাতকে পরিচ্ছন্ন ও শক্তিশালী করা প্রয়োজন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।